দেখো বন্ধু, আমরা আবার ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যে কন্টিনিউয়াস ওয়াচ করছো বা বুঝতে পারছো, কমেন্ট ভালো করছো, খুব অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। দেখো, আমরা প্রবলেম নাম্বার মানে পলিনোমিয়ালের যে এক্সারসাইজ 8.1 সেটা আমরা সলভ করছি। অলরেডি কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত আমরা দুটো ক্লাসে সলভ করে ফেলেছিলাম, এবার কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 5 এগুলো আমরা সলভ করবো। দেখো, এটা কিন্তু বোর্ড বুক, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বোর্ড বুক আছে ক্লাস 9 এর, সেখান থেকে কিন্তু সলভ করানো। আচ্ছা দেখো, এক্স কিউব মাইনাস 6x+4 আছে, তাহলে এক্স কিউব মাইনাস 6x+4 এটিকে আমি সলভ করবো। তো এটিকে সলভ করা মানে আমাকে দেখতে হবে যে এটিকে কিভাবে সলভ করা যায়। যেমন এক্স ইজ ইকুয়াল টু, তুমি যদি ভ্যালু বসাও, প্রথমে দেখো যদি 1 বসাও তাহলে তোমার ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করছে না, তাহলে 2 বসাও। তো প্রথমে দেখো একটা নেগেটিভ আছে, নেগেটিভ থাকা মানে আমি কি বলেছিলাম, নেগেটিভ থাকা মানে অবশ্যই তুমি পজিটিভ দিয়ে করতে পারো বা নেগেটিভ দিয়েও করতে পারো, কিন্তু যদি সবটা পজিটিভ থাকে তাহলে কখনোই তুমি কিন্তু সব পজিটিভ দিয়ে করতে পারবে না, নেগেটিভ দিয়ে তোমাকে করতে হবে। কিন্তু যেহেতু এখানে একটা নেগেটিভ আছে তাহলে তুমি 100% পজিটিভ দিয়েও করতে পারো, নেগেটিভ দিয়েও করতে পারো, যেটাতে মিলবে ইজিকাল টু 0 হবে, সেটাই আমরা সেটাই নেবো, মানে সেটাই উৎপাদক হবে। তো দেখি, যদি আমি এখানে এফ অফ 2 বসাই, কত বসাবো 2, তাহলে 2 কিউব মাইনাস 6 × 2 + 4, তাহলে কত 2 কিউব মানে 8 মাইনাস 6 × 12 + 4 মানে কত হলো +12 − 12 মানে ইজিকাল টু 0। তাহলে কোন পয়েন্টের জন্য হলো, এক্স ইজিকাল টু 2 এর জন্য হলো, x − 2 = 0। এটা হচ্ছে কি, এই পলিনোমিয়ালের একটি উৎপাদক, x − 2 = 0 হচ্ছে এই পলিনোমিয়ালের f(x) এর একটি উৎপাদক। তাহলে আমাদের প্রথম কাজ আগের মতো সিমিলার, x − 2 তিনটে বসিয়ে নিলাম, একটা ইজিকাল টু উপরে দিলাম, একটা ইজিকাল টু নিচে দিলাম। দেখো, এটিকে আমি সলভ করছি, আমাকে কি আছে x কিউব, তাহলে x কিউব মানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, x² দিয়ে, তাহলে x কিউব মাইনাস x² × 2 মানে 2x², ওকে। দেখো, x² এর টার্ম এখানে নেই, তাহলে x² তোমাকে এলিমিনেট করতে হবে, তাহলে +2x দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে +2x² এবার এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, −2 × 2 = 4, তাহলে 4x। এই পর্যন্ত দেখো কমপ্লিট এসেছে, 4x এসেছে, কিন্তু আছে কত, 6x, তার মানে 4 এসে গেছে, অলরেডি দুটো লাগবে আর। তাহলে আমি কি করলাম, এখানে একটা মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে মাইনাস দিয়ে করা মানে হচ্ছে −2x আর −-এ +4, এটা একদম এর মতোই মিলে গেছে, ঝামেলা নেই। তাহলে x − 2 কমন নিয়ে নিই, তাহলে x − 2 কমন নিয়ে নিলাম, তাহলে বেঁচে থাকলো কত, x² + 2x − 2, ওকে। এ পর্যন্ত কারো সমস্যা আছে বলো? দেখো, এ পর্যন্ত আমাদের কিন্তু সলভ হয়ে গেছে, এবার আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে দেখতে হবে যে এটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর যায় কিনা, যদি মিডল টার্ম ফ্যাক্টর যায় তাহলে আমরা প্রবলেম সলভ করবো, যদি না যায় তাহলে করবো না। দেখো, 2 আর এখানেও 2 আছে, তাহলে দেখো যদি আমি 2 আর 1টাকে ভাঙি তাহলে কত 2, তাহলে 2 ভেঙে কি কখনো আমরা 2 আনতে পারবো, যোগ অথবা বিয়োগ করে 2 আনতে পারবো, 2 আনতে পারবো না, কারণ 2-কে 1 বিয়োগ করলেও 2 হবে না আর 1 যোগ করলেও কিন্তু 2 হবে না। তাহলে এটি আমার অ্যান্সার, এই পর্যন্ত কিন্তু ফাইনাল অ্যান্সার হয়ে গেল। তাহলে এটি হলো কোশ্চেন নাম্বার 4 এর সমাধান। এবার দেখো কোশ্চেন নাম্বার 5টাকে দেখি, কারণ দেখো আমরা একটা প্রবলেম নিয়ে তো পড়ে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে বারবার, এবং একটি করলে আরেকটি তোমাকে নিজেও করার চেষ্টা করতে হবে, যদি কোথাও প্রবলেম আটকায়, ধরো আটকে গেছে কোথাও, তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাসাধ্য তোমাকে চেষ্টা করবো। দেখো, x³ − 19x − 30, এটাকে আমাকে সলভ করতে হবে। তো এখানে দেখি x এর ভ্যালু কত ধরা যেতে পারে বলো তো, x ইজিকাল টু তুমি কত ধরতে পারো, প্রথমত আমি যা দেখতে পাচ্ছি তাতে 2 ধরে নিলাম, যদি 2 ধরি তাহলে 8, কত 8 মাইনাস 2 ধরি তাহলে কত 38 আর −30, দেখো তো কিরকম আসছে, মাইনাসের সংখ্যা বেশি এসে গেছে, অতএব x ইজিকাল টু 2 না ধরে −2 ধরো, হলো তাহলে −2 ধরলে −2³ মানে কত −8 আর −-এ +, তাহলে কত হলো দেখো −38 আর +38, তার মানে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে 0 মানে কার জন্য, x = −2 এর জন্য, অতএব x + 2 = 0, এটি হচ্ছে একটি এই পলিনোমিয়ালের একটি উৎপাদক। তাহলে x আবার যেরকম আমরা প্রবলেম সলভ করলাম, এখানে দেখো x − 2 x − 2 x − 2, এখানেও সেম, x + 2 x + 2 x + 2 তিনটে বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করবো, আমাদের কিন্তু প্রবলেম খুব ইজিলি সলভ হয়ে যাবে। এবং লাস্টে অবশ্যই আমরা এখানটা দেখবো যে এখানে কিছু কিছু টার্ম থাকে যাদেরকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, যদি যাবে তাহলে করবো, যদি না যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই, কেমন।
কেমন ভালো লাগলো কিনা সেটা আমাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। আর যদি কোনো প্রবলেমও আটকায় তাহলে আমাকে ইনফর্ম করবে, আমি ওটাকে সলভ করে দেবো।